আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আজকে আমি দেখাই ম আমার ওটা নতুন লাউ গাছর লাউ ডুগি নিরাম নতুন লাউ দেখতে তাহকা আমার ভিডিওটা আশা করি ভালো লাগব তো যারা যারা নতুন আসুন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে শেয়ার দিন তার আরে থ্যাংক ইউ সো মাচ আমার ফুল ভিডিওটা সবে ওয়াচ করবা অবশ্য আর ফরে আমি যতটা বিজি থাকি তারপরেও ও মানুষের ভিডিও আমি ফুল দেখি তো সব অন্য দেখবা আল্লাহ দেখতে পারা এই আমার নতুন লাউ আইসন আর ওটা ওইসেন তাই গুল জেনে ওটা তো আমার লাউ খেলাম লাগে সবে কমেন্টও জানাই হা দিবা মাছেল্লা লেখবা আৰু ফৰে দেখাই আমি আমাৰ লাওৰ গছটা অনেকৈ বড়ো হৈচোন আৰু লাও আচোন উশানো দেখাচোন ঐ দেখা আৰে একটা তোলাও হৈছে গোল লাও যে কয় গোল সদৌ অঠা তো সেউ লাও হ'ল সেউ বাংলা লাও হ'ল তো আমাৰ গাছো কেইটাকেইটা যত্ন নে আমি কয় আমি সব সময়ও আমার বিডিওত জেলান দেখায় ওলানো আমি সবগুলা গার্ডেনের প্লান্টও আমি খানি দেই আর বেশি বেশি আমিও তা যে ভেজিটেবলর স্কিন আছে ওগুলারে আমি কোনো সময় মাটির নিচে দেই আর কোনো সময় আমি বিজাইয়া গাছটা বড় পরে তো মাটির মাঝে দেওয়া যায় না এখানে অনেক মশা মাসি হয়ে যায় এর কারণে আমি পানির লগে বিজাইয়া রাখি দেই আমার এই ওর স্কিনগুলা তারপরে আমি গাছের মাঝে ও ফানি দেলাই দিলে অনেকে ভিটামিন পায় গাছে আর খুব সুন্দর হয়ে হকা মাসাল্লা আমার গাছর ফাটা দেখিয়া আর গাছ ঢেক্কা খেলা হান আমার গাছর ফাঁস ফাশন ভেজিটেবলর স্কিন পিজাইয়া দেওয়ার কারণে তো আপনারা ওলান দিবা আর সম্ভব হইলে আপনারা ভেজিটেবল স্কিনগুলা আপনারা রাখি দিবা গাছর জোরের মাঝে মাটি দি গুড়িয়া তো আর মশা মাসি আই তামাই এরপরে আমি তো দিয়ে যেটা আমার ভিডিও আছে দেওয়া দেখতে পারবা আর নেক্সট ভিডিও আমি বানাইমু আমি দেখাইমু আমি কিতা কিতা দেই তো মাস এই আর একটা লাউ দেখায় আর আমি অনেক লাউ আইসন এখনও তারা বড় আইসেন না আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবা শেয়ার দিবা লাইক কমেন্ট দিবা আর দেখতে তাহকা আমি বিদায় মুগি আপনারা কাছ থাকি থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার ভিডিওটা ওয়াচ করছো আসলে গার্ডেনিংর ফ্রেশ ভেজিটেবল দি যে কোনোটা রাঁধলে ও তো মজা হয় আর আমি সুটকিচিটা খাইব লাগে লাউর ডুগি ফারিয়ার মাসাল ডুগি আসলো আর অনেক সময় আসন যে আমরা গাছর মাঝে লাউ আয় না আর ওটা বাসন না ফরে মরি যায় না আর ওঠার কিছু কারণ আছে আমি আপনার আরে কইয়া দিব যে আমরা সকালে একটা টাইম। আমরা লাউর গাছর মাঝে ফানি দিতাম আর বিকালে দিতাম তো আমরা লাউর গাছর বেশি হয়েছে গেহারি ফানি ফানি যদি টাইম বেশি ফাইন তো লাউর লাউও বাসন তো আমরা চেষ্টা করমু বেশি বেশি লাউর গাছের মাঝে ফানি দিতাম তারপরেও আবার আমি কই আর ফানি দেওয়াতকে অথোটা ফানি দিতাম না যাতে গাছ মরি যায় আমরা দেখতাম হইব আমরা গাছর নিচে যে মাটি আছে ওটা কিলান বেশি শুকনানি বা বিজানি বিজা তাহলে থাকলে তো আর অবশ্যই ফানি দেওয়ার কোনো দরকার নাই ওটার মাঝে আর যুজিন দেখে আমরা মাটিগুলা একটু শুকাই যাইসলে সকালে একবার আর বিকালে একবার যুজিন আমরা পানি দেই তেওলি গাছর লাগে খুব ভালো হয় লাউগুলোও বাঁচে আর দুই নম্বর ওই গেহারি আপনারা বেশি বেশি ফ্লাওয়ার প্লান্ট লাগাইবা যে জায়গা ভেজিটেবল আপনারা রোপণ করবা তো ফ্লাওয়ার দেখিয়া অনেক সময় বি আইবা আর বি আইলে গাছর ভেজিটেবল লাগি খুব কোপবালা আমরা গায়ন করিয়া দেন তারা তো আমরা আর ভেজিটেবল গুণটা বাঁচন এবার লাউ ফউকা আর অন্য জাতর যে কোনো ভেজিটেবল ফউকা তো মার্শাল্লা দেখাফারা অনেক লাউ আইসুন সুতো রইসুন এখনো ত' দেখে তাহোকে আৰু ওখানৰ মাজে আমি আচলতে খালি গোল সদৌ উঠাৰে তো উঠানাই আমি দুই জাতৰ লাও ৰোপন কৰিছি আৰু আমাৰ মাছাটা খুব বড়ো ইয়াৰ কাৰণে আমি দুইটা জাত এক মাছাৰ মাজে ৰাখছি ত' আমি দেখাইমো আমাৰ লম্বা জাতৰ যে লাটারে ওটারে আল্লাহ ওই দেখা ওটা ওয়েস লম্বা জাতর একটা আসন কিতা জানি গুল খদু হইন ওটা তো অনেক খদু আইরা ও দেখতে পাররা আর একটা আল্লাহ অনেক লম্বা তাই তারপরে দেখা যাও কামার তো আর এই দেশে তো আমরা কয়েকদিন রইত কয়েকদিন ঠান্ডা কেটে জানি না ওঠা লাগের বড় হইরা মাস্ল আর সব ভাল থাকবা লাইক কমেন্ট করবা আমার ভিডিওটা শেয়ার দিবা বিদায় নিলাম গিয়ে আলাইকুম